নমস্কার সবাইকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করবো সবাই খুব ভালো আছো এতদিন তো তোমরা সিলেদার্সে কালেকশন দেখেছো অন্যান্য ভিডিওতে আমিও গেছি এতদিন অফ টাইমে পুজোর সময় কখনোই যাইনি ফোনে বা মুখে সবার শুনেছি প্রচণ্ড ভিড় হয় পুরো শ্রীভূমির প্যান্ডেলের মতন আর চলো গিয়ে দেখা যাক এমন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করো আর নিউ মার্কেটে আমি বহুদিন বাদে আসলাম এটা আমার সেকেন্ড টাইম তাই আমি ঠিকঠাক জানিও না এবারে আমি তাও একা গেছি মাও কিছু জানে না মাকে সাথে করে নিয়ে গেছি চলো নিউ মার্কেটে যাওয়ার সময় যে মার্কেটগুলো পড়ে সেগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম দেখলাম প্রচন্ড কালেকশন ছেলেদের এগুলো এখান থেকে সবাই দেখি মার্কেটিং করে ভিডিওতে দেখি কেমন হয় না হয় আমি জানি না আর মেয়েদের যে মার্কেটটা ওই পাশে ওই পাশে কিন্তু আমি ভুল করেও যাইনি কারণ গেলেই কিছু না কিছু পছন্দ হবে আর ভালো লেগে যাবে আর অনেকটা টাইম লাগবে অনেকটা হাঁটার পরে ভয়ে ভয়ে ফাইনালি পেয়ে গেছি সিলেদার্স এবার চলো ঢুকে দেখা যাক কি পরিস্থিতি যে পুজোর সময় যেসব ভিডিওতে দেখি এত ভিড় এত ভিড় এক্সাক্টলি এত ভিড় হয় কি না ভিডিওটা যারা এখনও দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আর ভিডিওর প্রথমেই বলে দিই আজ কিন্তু আমি তোমাদের হিলের কালেকশান দেখাবো না আজ তোমাদের ফ্ল্যাট অ্যান্ড ডক্টর শোয়ের কালেকশান দেখাবো বেশি ডক্টর শোয়ের কালেকশানেই দেখাবো কারণ ফ্ল্যাটগুলোর যা অবস্থা করে রেখেছে সবাই এই দেখো মায়ের জন্য একটা ডক্টর ডক্টর শু নিতে গেছিলাম তারই কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম আর ভাবছিলাম বারবার না পেছন দিয়ে বলে যে ভিডিও করা বন্ধ করুন দেখো ডক্টর শু একটু দামিই হয় তার মধ্যে এগুলো কিন্তু পাঁচশো ছশো সাতশো এইরকম দাম এর থেকে বেশি যাবে না আর আমি তোমাদেরকে যেগুলো দেখাবো সেগুলো কিন্তু খুব হাই রেঞ্জের নয় সেগুলো কিন্তু ছশোরই মধ্যে সাতশোও যাবে না এটা কিন্তু ছশো ষাট টাকা দাম আমি তোমাদেরকে যেগুলো যেগুলো ভালো লাগবে মোটামুটি আর একটু কম রেঞ্জের মধ্যে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু ডক্টর শো এর দেখলে এবার তোমাদের কিছু ফ্ল্যাটের কালেকশন দেখাই যেইগুলো আমার কাছে একটু ইউনিক লেগেছে আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব বেশি হাবিজাবি কিছু আমি শেয়ার করব না তার মধ্যে অর্ধেক তো দেখতে পাচ্ছ তাকের মধ্যেই নেই এত ঘাটাঘাটি অবস্থা ছিল আর যেইগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো কিন্তু আড়াইশো তিনশো সাড়ে তিনশো এইরকম দাম ছিল এর থেকে বেশি ছিল না আমার কিন্তু হিলের সাইডটা যাওয়াই হয়নি আমি হিলের সাইডটা দেখলাম প্রচণ্ড ভিড় ছিল তাই ওখানে একটাও কালেকশন তোমাদের শেয়ার করতে পারবো না এইগুলো কিন্তু ফ্ল্যাট হিল নালে ফ্ল্যাট চপ্পল বলা হয় আর যেগুলো ফ্ল্যাট মানে পেছনে যেগুলো গার্ড দেওয়া আছে সেই জায়গাটাও যাওয়া হয়নি ওখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল দেখো যেগুলো আমি দামগুলো দেখতে পাচ্ছিলাম দাম তো ওপরেই লেখা থাকে আমার কিন্তু সত্যি কথা বলতে ফ্ল্যাটের কালেকশানগুলো বেশি সুন্দর লেগেছিলো এক একটা জুতো এক একটা ইউনিক খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল আর এইখানটায় দেখো পুরো ঘাঁটাঘাঁটি অবস্থা আর এগুলো কিন্তু খুবই দেখতে সুন্দর লাগছে হালকা হালকা ছোট ছোট একটা একটা হিলো আছে আর সব কিছু শেষে তোমাদের ভিড়টা আমি দেখাবই সেটার জন্য তো ওয়েট করতেই হবে আসলে তখন গেছিলাম দুপুরবেলা প্রায় বাজে দেড়টা দুটো রকম সময় তবুও তোমরা অবাক হবে জানলে সেই সময়ে এত ভিড় মানে ভাবা যায় না এত ভিড় তাহলে সন্ধ্যায় কী পরিমাণ ভিড় হতে পারে আর এত ভিড়ের মধ্যে না একটা জুতো তুমি দেখে গেলে একটু পরে এসে দেখবে ওই জুতোটা নেই অন্য কোথাও ঘাঁটাঘাঁটি হয়ে গেছে এটা প্রচণ্ডই সমস্যা আমি যেটা দেখলাম আর জুতোগুলো তো সবাই পড়ছে পরে দেখছে ওইখানেই ফেলে দিয়ে চলে যাচ্ছে তুলে আর কেউ রাখছে না এবার নিজে তো আমরা লক্ষ্য করছি না পায়ে পায়ে এপাস ওপাস হয়ে যাচ্ছে হ্যাঁ ওখানকার লোকজন যারা আছে তারা কিন্তু বারবার ঠিক করে রাখছে কিন্তু তারপরেও এই জিনিসটা হচ্ছে আসলে এত ভিড় তো আর তার মধ্যে এত রকম কালেকশান নিজেরাই গুলিয়ে যাবে কোনটা দেখেছিলে আর কোনটা দেখো নি আর একটু একটু সব সিমিলার সিমিলার টাইপেরও ছিল এই জন্য এইগুলো প্রবলেমটা আরও বেশি হচ্ছিলো তোমাদের কিছু হিলের কালেকশান দেখিয়ে দিই যেগুলো এই সাইডে ছিল ওই পাশে যা ভিড় ওই পাশে যাওয়ার ক্ষমতা নেই আর ও পাশে গেলেও এত জাম এত জাম নিজেই একটা পরে দেখার মতনও জায়গাটুকু নেই এইরকম অবস্থা আর যারা এই ধর্মতলার সিলেদাস এসেছো তারা তো জানোই সামনেটা একটা স্পেস থাকে ওখানে কিছু হিল স্যান্ডেলগুলো থাকে আর ওপরটা কিছু থাকে আমি ছিলাম ওপরটা এই দেখো ভিড়টা দেখো ওপরে মারাত্মক পরিমাণ ভিড় তার মধ্যে এইখানে আমার যা যা কালেকশন ভালো লেগেছিল সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলামই আর যারা যারা যাবে ভাবছো এই এক দুদিনের মধ্যে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও আর তোমরা যারা গেছো পুজো শপিং করতে তাদের অভিজ্ঞতাটা জানিও বাই বাই